তো আজকে জয়ন্ত বলল যে আমরা শ্যামা সঙ্গীত করছি, আমরা অ্যাকচুয়ালি দুটি ভক্তিমূলক গান করছি। প্রথম গানটি কাজী নজরুল ইসলামের থেকে, আপনারা অনেকে জানেন কি না জানি না, কিন্তু হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ দি ফাইভ পোয়েটস অফ বেঙ্গল, বর্ন ইন 1800। হি ওয়াজ অ্যাকচুয়ালি বর্ন বেয়ারলি ইন 1899। তো নজরুল ইসলাম অনেক, ওনাকে অনেকেই চেনেন বিদ্রোহী কবি হিসেবে, অনেক কবিতা এবং গান লিখেছেন ওই টপিকে, বাট হি ইজ অলসো আ ভেরি গুড রাইটার অফ ভক্তিমূলক গান, শ্যামাসঙ্গীত এবং ভগবানের গান। হি ওয়াজ আ ট্রু বিলিভার ইন সেকুলারিজম অ্যান্ড ইট ডিডন্ট ম্যাটার টু হিম ওয়েদার ইউ আর হিন্দু আর মুসলিম অ্যান্ড ওয়াই ইউ কেপ্ট আ বিয়ার্ড অর আ টিকি। সো উইল বি সিঙ্গিং হিস সং ফার্স্ট। প্রথম গানটা হচ্ছে খেলিছো এ বিশ্বলয়ে, অ্যাগেন আ ভেরি গ্লোবাল রিলিজিয়াস বলবো না, ডিভোশনাল সং। আর দ্বিতীয় গানটি ইন দ্য ট্র্যাডিশন অফ আওয়ার সেলিব্রেটিং দ্য 150th অ্যানিভার্সারি অফ রজনীকান্ত সেন'স বার্থ অ্যানিভার্সারি, উইল বি সিঙ্গিং হিস সং। এটা আমরা আগেও করেছি, বাট গানটা এত সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, জাস্ট ফর দি পার্টিসিপেশন। Thank you.
Oh,
খুব সুন্দর গাইলে, খুব আনন্দ লাগলো, অনেক ধন্যবাদ। আজকে অরূপ সোনালি আত্মমন্ত্রী জাস্ট পার্টিসিপেন্টদের একটু অ্যাকনোলেজ করছি। এবার আমরা বেশি প্র্যাকটিস না করেই করেছি ঋষি হারমোনিয়ামে, সোনালি ইন দ্য লিড ভোকাল, প্রসেনজিৎ দা আর মাইসেলফ অরূপ দত্ত। আমরা বলি হচ্ছে মায়ের আশীর্বাদ, ওরাই চাইলো। খুব সুন্দর লাগলো। আচ্ছা, আমরা আমাদের মনে হচ্ছে